তো আজকে আমরা শিখব ডিসক্রিপশন অফ নেটওয়ার্ক। ওকে, ডিসক্রিপশন অফ নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্কের বর্ণনা। তো আমরা গত টিউটোরিয়ালে নেটওয়ার্ক ক্লাসিফিকেশন পড়ছিলাম। তো সবার প্রথমে নেটওয়ার্কে কে আসে? প্যান। আসলে প্যান বলতে আমরা কি বুঝি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, এটা আসলে কি? সাপোজ এখানে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে অ্যাপস। ওকে, তার কাছে মোবাইল আছে, তার কাছে পিডিএ আছে, দেন তার কাছে কি আছে? ট্যাবলেট আছে। ওকে, তার কাছে ফ্যাবলেটও আছে। ট্যাবলেট বলতে মূলত কাকে বোঝায়? ফোন প্লাস ট্যাবলেট, তাকে মূলত কি বলে? ফ্যাবলেট। আর পিডিএ বলতে কাকে বোঝায়? পি ফর পার্সোনাল, ডি ফর ডিজিটাল, এ ফর অ্যাসিস্ট্যান্ট। ডাটাটা আগে ছিল, এখন চেঞ্জ হয়ে এটাকে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। ওকে, তো পিডিএ বলতে আমরা কি বুঝি? পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তার মানে এই ট্যাবলেট, দেন হচ্ছে এই ফ্যাবলেট, এই পিডিএ, এগুলো কি ইন্ডিভিজুয়াল ডিভাইস না? এই ইন্ডিভিজুয়াল ডিভাইসগুলোতে আমরা একটা কি করতেছি? একটা নেটওয়ার্ক সিস্টেম আমরা ব্যবহার করতেছি। তো ইন্ডিভিজুয়াল ডিভাইস বলতে মূলত কাকে বুঝায়? পার্সোনাল ডিভাইসগুলোকে বুঝায়। পার্সোনাল ডিভাইস অর্থাৎ এই ডিভাইস যেগুলো আছে সেই এই ক্যারেক্টার বাদে আর কেউ কি ইউজ করতে পারবে ডিভাইসগুলো? তার মানে যে ডিভাইসগুলো খালি একজন ব্যক্তি তার নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে তাদেরকে মূলত কি ডিভাইস বলে? পার্সোনাল ডিভাইস তথা ইন্ডিভিজুয়াল ডিভাইস। এই ইন্ডিভিজুয়াল ডিভাইসগুলোতে যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয় তাকে মূলত কি বলা হয়? পিএএন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ সহজ কথায় আমি আমার মোবাইল ডিভাইসে, আমি আমার পিডিএতে, আমি আমার ট্যাবলেটে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করব সেটাকে মূলত কি বলা হবে? প্যান বলা হবে। ক্লিয়ার? এখন চাইলে একাধিক প্যান পরস্পরের সাথে কানেক্টেড হতে পারে না? একাধিক প্যান যখন পরস্পরের সাথে কানেক্টেড হয় তাকে বলা হয় হ্যান। একাধিক হ্যান পরস্পরের সাথে কি হতে পারে? কানেক্টেড হতে পারে। তো একাধিক হ্যান পরস্পরের সাথে কানেক্টেড হলে কি তৈরি করে? ল্যান ক্রিয়েট করে। আবার একাধিক ল্যান, একাধিক ল্যান পরস্পরের সাথে কানেক্টেড হয়ে কি তৈরি করে? ম্যান ক্রিয়েট করে। তো আবার একাধিক ম্যান পরস্পরের সাথে কানেক্টেড হয়ে কি তৈরি করে? তো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল লাগতেছে, বোঝা যাচ্ছে না আসলে প্যান ম্যান এগুলো কি। তো আমরা একটু আর একটু ইজিভাবে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা ক্যারেক্টার, CH1, ক্যারেক্টার ওয়ান, তার হাতে একটা মোবাইল আছে। সাপোজ এটা হচ্ছে তার কি একটা সেল ফোন। সে তার সেল ফোনে যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করবে তাকে কি বলা হবে? প্যান। ওকে, অর্থাৎ কোনো ব্যক্তি তার ডিভাইসে, তার পার্সোনাল ডিভাইসে যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করবে তাকে কি বলা হবে? প্যান। কারণ তার সেল ফোনটা একটা কি? একটা পার্সোনাল ডিভাইস। ওকে, এখন সে চলতে চলতে বেলি স্টারে আসলো। এখন বেলি স্টারটা কি একটা বিল্ডিং না? বিল্ডিংটাকে আমরা কি বলতে পারি? একটা হোম বলতে পারি না? তার মানে এই বেলি স্টারে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হবে সেটাকে মূলত কি বলা হবে? হ্যান বলা হবে। অর্থাৎ যে নেটওয়ার্ক সিস্টেম ক্ষুদ্র প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনে কি করা হয়, ব্যবহার করা হয়, অর্থাৎ যার পরিধি একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনে কি থাকে, সীমাবদ্ধ থাকে যে নেটওয়ার্ক সিস্টেমের, তাকে মূলত কি বলা হয়? হ্যান বা হোম এরিয়া নেটওয়ার্ক। ওকে, এই ওয়াইফাই মানে সহজ কথা এই নেটওয়ার্ক সিস্টেমটা, ওয়াইফাই বলতে মূলত কাকে বোঝায়? একটা নেটওয়ার্ক সিস্টেমকে বোঝায়। এই নেটওয়ার্ক সিস্টেমটা কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে? বেলিস্টারের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। এর বাইরে গেলে কি আমরা এই নেটওয়ার্ক সিস্টেমটা অ্যাক্সেস করতে পারবো? পারবো না। তার মানে এই নেটওয়ার্ক সিস্টেমটা বেলিস্টারের মতো একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কি আছে? সীমাবদ্ধ আছে। তো এই জন্য এটাকে কি বলা হবে? হ্যান। ক্লিয়ার? অর্থাৎ কোনো ক্ষুদ্র স্থানে যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয় যার পরিধি ক্ষুদ্র সীমা পর্যন্ত কি থাকে, ব্যাপ্ত থাকে, তাকে মূলত কি বলা হয়?
হ্যান্ড বলা হয়। এটা ক্লিয়ার হয়েছে সবার? এবার বেলি স্টারটা কোন এলাকাতে অবস্থান করতেছে? একটা এরিয়াতে অবস্থান করতেছে না বেলি স্টারটা? সেই এরিয়াটার নাম কি? বেলি রোড। ওকে, তার মানে বেলি রোড একটা এলাকা, সেই এলাকাতে যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? সহজ কথায় আমরা একটা এলাকাতে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করব তাকে মূলত কি বলা হবে? দেন এই বেলি রোডটা কোন শহরের মধ্যে অবস্থান করতেছে? ঢাকা সিটিতে। শহরে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয় তাকে ম্যান বলা হয়, কারণ ম্যান বলতে আমরা কি জানি? মেট্রোপলিটান। ক্লিয়ার? অর্থাৎ শহরে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হবে তাকে কি বলা হবে? মেট্রোপলিটান নেটওয়ার্ক সিস্টেম। ওকে, বা এরিয়া নেটওয়ার্ক। এখন ঢাকা কোথায় অবস্থান করতেছে? ঢাকা কোন দেশের অধীনে আছে? বাংলাদেশ। ওকে, তার মানে বাংলাদেশে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয় তাকে কি বলা হবে? ওয়্যান। বাংলাদেশের পরিবর্তে যদি আমরা ওয়ার্ল্ডের কথা বলি সেটাও কি? ওয়্যান বলা হবে। ওকে, তাহলে যদি আমরা একটু সামারাইজ করে জিনিসটাকে বলি তাহলে আমরা বলতে পারি যদি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয় তাকে কি বলা হবে? প্যান। আমি যখন আমার বাসায় ইউজ করব যে নেটওয়ার্ক সিস্টেম তাকে কি বলা হবে? তারপরে আমার এলাকা বা এরিয়াতে যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হবে তাকে কি বলা হবে? দেন শহরে যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করা হবে, অর্থাৎ যদি সিটি বলি তাকে কি বলা হবে? আর ওয়ার্ল্ড বা কান্ট্রিতে যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হবে ক্লিয়ার?